নমস্কার বন্ধুরা, মুখরোচক হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য থোরের এক অভিনব এবং অনবদ্য রেসিপি, যার নাম থোরের চপ বা থোরের কাটলেট। এই রেসিপি আমার মায়ের সম্পূর্ণ একটি নিজস্ব রেসিপি, যা খেতে হয় ভীষণই সুস্বাদু। চটপট শুরু করব এই রেসিপি, তবে তার আগে আমাকে সাপোর্ট করতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটিকে প্রেস করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। এই রেসিপির জন্য আমি একটা ভাজা মশলা গুঁড়ো তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 1.5 চা চামচ গোটা জিরে, 1.5 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা গোলমরিচ, 1টা শুকনো লঙ্কা, 1টা দারচিনি, 4টে লবঙ্গ এবং 6টা ছোটো এলাচ। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সমস্ত মশলাগুলো। মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব ততক্ষণ অবধি, যতক্ষণ না একটা বেশ সুন্দর ভাজা মশলার গন্ধ বার হচ্ছে। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো খুব বেশি ব্রাউন না হয়ে যায়, কারণ তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে মশলাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাস অফ করে মশলাটা একটা প্লেটে ঢেলে নেব, ঠান্ডা করে নেব এবং তারপর সেটা গুঁড়ো করে নেব। এবার চলে আসি পুর বানানোর পদ্ধতিতে। আমি আবারও কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 বড় চামচ সর্ষের তেল। পুরটা আমি সর্ষের তেলেই বানাবো, কারণ তাতে একটা বেশ সুন্দর ফ্লেভার অ্যাড হয়। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। আমি একটা মিডিয়াম সাইজের থোরকে ভালো করে কুচিয়ে নিয়ে নুন হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি এবং সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে চেপে সমস্ত জল বার করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি এখন তেলে অ্যাড করব এবং এই সময় কিন্তু ফ্লেম লোতে রাখতে হবে, নয়তো গরম তেলের ছিটে আসতে পারে। সমস্ত পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়ো, অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা, মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর অ্যাড করলাম স্বাদ মতো নুন এবং 2 চা চামচ চিনি অথবা স্বাদ অনুযায়ী, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে অ্যাড করলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে মেশানোর পর এতে অ্যাড করছি 4টে মাঝারি সাইজের সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে। এই সময়তে অ্যাড করব লঙ্কা কুচি নিজেদের স্বাদ অনুযায়ী এবং তেলে ভেজে রাখা নারকল কুচনো 2 বড় চামচ। তারপর এতে অ্যাড করছি 2 বড় চামচ ড্রাই রোস্ট করে রাখা চিনে বাদাম। এরপর এতে আমি অ্যাড করছি 3 বড় চামচ আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর পুরটা যাতে একসাথে ভালোভাবে বাইন্ড হয় তার জন্য আমি এখানে অ্যাড করছি ব্রেড ক্রাম্স বা বিস্কুটের গুঁড়ো। 4.5 বড় চামচ বিস্কুটের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। এর পরিমাণ কিন্তু থোরের টেক্সচার এবং কোয়ালিটি হিসেবে ভ্যারি করতে পারে, তাই যখন দেখবেন যে পুরটা বাইন্ড হতে শুরু করেছে তখন আর এতে বিস্কুটের গুঁড়ো অ্যাড করবেন না। পুরটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, যখন দেখবেন কড়াইয়ের তলদেশে পুরটা লাগতে শুরু করেছে তখনই বুঝবেন এটা হয়ে এসেছে। এই রেসিপির একটা সবথেকে ভালো দিক হলো এই রেসিপিতে আপনারা কচি থোরের সাথে সাথে শক্ত হয়ে যাওয়া থোরও ব্যবহার করতে পারেন। পুরটা আমার বাইন্ড হয়ে গেছে ভালো করে। এবার আমি গ্যাস অফ করে এটা ঠান্ডা হতে দেব। ততক্ষণে একটা বাটিতে আমি 3 বড় চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে আস্তে আস্তে জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবারে পুরটাকে সমানভাগে আমি এরকম ছোটো ছোটো বলের আকারে গড়ে ভাগ করে নিচ্ছি। এরপর এক একটা বলকে এরকমভাবে হাতের তালুতে আস্তে আস্তে চাপ দিয়ে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে কাটলেটের শেপের আকারে গড়েছি। আপনারা চাইলে এটা চৌকো, সিলিন্ড্রিক্যাল, ওভাল যে কোনো শেপই দিতে পারেন। এরপর এরকমভাবে পুরগুলোকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে কোট করতে হবে।
ওয়েট এবং ড্রাই কোটিংয়ের জন্য কিন্তু দুটো আলাদা আলাদা হাতের ব্যবহার করতে হবে, ঠিক যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি সেরকমভাবে, নয়তো কোটিংটা ভালো করে হবে না। এরপর আবারও চপগুলোকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে ভালো করে এভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। এইভাবে বাকি চপগুলোকেও আমি এক এক করে গড়ে নেব। থোড়ের চপ আমার গড়া কমপ্লিট হয়ে গেছে, এরপর এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যাতে রান্নাটা আরও বেশি হেলদি হয়। আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। এইভাবে এক এক করে চপগুলোকে আস্তে আস্তে তেলেতে ছেড়ে দিতে হবে, খুব বেশি একসাথে দেবেন না, তিন চারটি করে চপ ভেজে নেবেন এক এক করে। দু পিঠ যতক্ষণ না ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি চপগুলোকে এভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। চপগুলো এখানে দু পিঠি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো তেল থেকে তুলে নেব এবং গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল গরম গরম থোড়ের চপ বা থোড়ের কাটলেট, যা আমি পরিবেশন করেছি টমেটো কেচাপের সাথে এবং উপর দিয়ে স্প্রিঙ্কল করে দিয়েছি চাট মশলা। চাট মশলার ব্যবহারে কিন্তু এর টেস্ট অনেকাংশেই বেড়ে যায়, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। টমেটো কেচাপের বদলে আপনারা মুড়ির সাথেও এই চপ সার্ভ করতে পারেন। তাহলে দেখলেন কত অভিনব উপায়ে থোড় দিয়ে এক হেলদি স্ন্যাক খুব সহজেই তৈরি করা যায়, যা বাচ্চারা খেলে তো বুঝতেই পারে না এর ভেতরে স্টাফিং হিসেবে থোড় রয়েছে। তাহলে এই হেলদি স্ন্যাক আপনারাও চটপট বাড়িতে তৈরি করুন এবং বাচ্চাদের সাথে বড়দেরও তাক লাগিয়ে দিন। এই চপের আউটসাইডটা ভীষণই ক্রাঞ্চি হয়েছে এবং ভেতরের টেস্টটা অসামান্য। এটা আপনারা ট্রাই না করলে কিন্তু আমি আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তাহলে বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আজকের মতো এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।